चैट मीडिया टीवी সন্ত্রাস কাকে বলে জানো কি ওরা এই দেশের সব মানকি সন্ত্রাস কাকে বলে জানো কি ওরা এই দেশের সব মানকি সন্ত্রাস অস্ত্রের ঠিকানা খুঁজে পাই না কত কাটে হয়রানি শুধু বাহানা অস্ত্রের ঠিকানা খুঁজে পাই না চাঁদা দেয় না জানোস তো আমি চাঁদা দাস, আমি চাঁদা দাস চলতে পারি না, আমি গুন্ডা, আমি শোন তোর চাঁদা দিতে হবে না, ঠিক আছে? যারা আমাকে চাঁদা যারা না দেয় তাদেরকে উপরে পাঠিয়ে দেই, আমাকে তোর কিছুই দিতে হবে না, শুধু তোর জানটা আমাকে দিয়ে দে। ভাই ভাই মাফ করবেন, ভাই মাফ করবেন। আর তো তোমার কম কথা চাইও। আমার নাম শুনলে চাঁদা দেয় না? না ভাই, আপনার নাম শুনলে তো সবাই চাঁদা দেয়। ঠিক আছে, যে আমার নাম শুনলে চাঁদা না দেয়, ঠিক আছে, জীবনের জন্য। এই যে ভাই আপনার দেওয়া মালটা, আপনার দেওয়া মালটা, ঠিক আছে, উপরে পাঠিয়ে দিবা। ও ভাই, এই শহরের রাজত্ব আমরাই কায়েম করব, আমরা ছাড়া অন্য কেউ এই শহরের রাজত্ব আমরা কায়েম করতে পারব না। ঠিক আছে ভাই, আপনি তো ঢাকার কি বুঝেন নাই ভাই। হ্যাঁ ঠিক আছে, আমার কথাই কেউ চাঁদা না দিলে তাদেরকে জীবনের জন্য বরাবর পাঠিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা তুমি যাও আর ভালো মতো কাজ করবা, আমার সাথে তুমি পরে দেখা করো। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রবে, আচ্ছা ঠিক আছে, শোন, একজন লোক আমার কাছে এসেছিল, চাঁদার ব্যাপারে আলাপ হয়েছিল, তাই আলাপ করলাম। শোন, কালকে লোক নিয়ে আমার সাথে তুই আসবি। হ্যাঁ এই যে, হ্যাঁ জঙ্গলবাড়ি আসতে নাই। আচ্ছা ওই সালারে কালকে কাঁপা এলাম। ওকে ওকে, রাখি, গুড বাই। আমরা এভাবে পাগলের মতো সুইচা কই যাইতাছি,
আমরা যদি এভাবে পাগলের মতো ছুটি তাহলে তো ওদেরকে পাবো না। এক কাজ করেন, ওরা কই আছে খবর লাগান। ভাই আছেন, রাকিব কোথায় আছে এখনই খবর লাগা। যা জীবজ যাচ্ছি, যা চালু কইরা যা। ওই রাকিব কারো তোরে ডাকার কিং ভাই পিছে যাইতে চল। ওই কে ডাকার কিং জানোস না, বাপের বুড়ো বাপ তাকে ক যা তোর ডাকার কিং কে বলিস বাপের বুড়ো বাপ আছে আমার লগে ডাকার কিং এ দেখা করতে। যা ঠিক আছে চলি। কিং ভাই রাকিবে তো ভাই আপনার কথা সারা দিছে না। কি বললে, রাকিবে আমার কথা সারা দিছে না? ওই জানে না আমি এই শহরের বড় কিং, ও জানে না। এই বলরে কি কইরা দিমু ভাই, মাথা গরম কইরেন না। আপনি এখানে আরামসে দাঁড়ান, ওরা এই রাস্তা দিয়ে আসবে। আজ ওদেরকে কাছিম চিত কইরা দিমু, ডিপজল ভাইয়ের মতো কাছিম চিত কইরা দিমু। ওই চান্দার পোলারা, ওই মান্দার পোলারা কোন চাঁদা দেয় নাই আমাদেরকে। এই জানো তো এই এলাকায় থাকতে এই দেশে থাকতে আমাদেরকে চাঁদা দিয়ে চলতে হবে। রাস্তার মাঝে তোরা কারি আছিস কেন? জানোস আমি কে? ওই মান্দার পোলা তোর কত বসতে গেলে গিয়া এই শহরের মধ্যে তোরা টাকা পয়সা দিস না। এই শহরের মধ্যে সবাই আমাদেরকে টাকা পয়সা দেয়, আমাদেরকে ট্যাক্স দিয়ে চলতে হয়। এই মান্দার পোলা আমাদের চেক দিতে ভাই, আমাদেরকে ছেড়ে দেন, আমরা এখন থেকে আপনাদেরকে ঠিক মতো ট্যাক্স দেন। আরে ভাল লাগে না রে, ভাল লাগে না। তোরা এক কথা পুরা ওইসি থেকে শুনতেছি, এই এলাকায় আইসি থেকে শুনতেছি ভাই। এরপরে দিয়া দিমু, এরপরে দিয়া দিমু, এখন থেকে আমরাই তোর মরণে টিকিট দিয়া দিমু। ওই তাদের কি আমি জীবন কি আর দিব না? তারা গরিবের টাকা এনে তারা ফুর্তি করে আমরা আমাদের জান চলে গেলেও তাদেরকে আমি জীবন ইতিহাস দিব না। বুঝছেন ভাই, কুকুরের লেজ কোনো সময় সোজা হয় না, ওদের লেজ থেকে তাই না ধরতে হবে, তা না হলে হইব না। ট্যাক্স না দিলে ওদের জান দিতে হবে জান। আমার যদি জান চলেও যায় কেউ তো ওদের মতো কুকুরকে কোনোদিন আমি ইতিহাস দিব না। ট্যাক্স দিবি না। শোন, ঢাকা শহরে যত যত মেন পেট্রোল আছে সবাই আমাদেরকে ট্যাক্স দেয়, তুই ট্যাক্স দিবি না। আমাদের লোকের সাথে তুই ভালো ব্যবহার করছিস, এর জন্য তোদের তোকে আমি ছেড়ে দিব। এই শোন, যা তুই যা, ওদেরকে আমি রাখিয়ে দিব। তুই যা 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 যা, কিছু তাকাইবি না, চুরি সাথে যা। পরে জীবন লাগে।
এই তোরে আর আমি ওই পরপারে পারে গেলাম সে কানে ট্যাক্স দিবে ভাই দাও দর বলাই ভাই আযান দিতেছে ভাই আযানের উত্তর তো আপনি কি মন খারাপ কাজ করেন না মারতেই হবে আদানের সময় আর নামাজের আগে আমি কাউকে মারি না সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানে কি সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানে কি সন্ত্রাস সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে ওদেরকে তোমরা চেনো কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানে কি সন্ত্রাস কাকে বলে জানো কি মাস্তানা গুন্ডা আর কেহ নাই ওরাও তো দেশের গুরু মহাশয় মাস্তানা গুন্ডা আর কেহ নাই ওরাও তো দেশের গুরু মহাশয় ক্ষমতার ওই বলে অস্ত্রের ছায়া তলে সন্ত্রাসী হেঁটে চলে জানো কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানে কি সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানে কি সন্ত্রাস অস্ত্রের ঠিকানা খুঁজে পাই না কত কাটে হয়রানি শুধু বাহানা অস্ত্রের ঠিকানা খুঁজে পাই না কত কাটে হয়রানি শুধু বাহানা এমটির মিছিলে ধরা তাকে পিস্তলে সে কথাও কি ভুলে গেছ কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাও দেশের সব মানে কি সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাও দেশের সব মানে কি সন্ত্রাস সন্ত্রাস কমানোর কথা বলে শাসন ক্ষমতার চেয়ার পেলে সন্ত্রাস কমানোর কথা বলে শাসন ক্ষমতার চেয়ার পেলে নিজের দলের ছেলে ভরা তাকে পিস্তলে করুক না খুন ঘুম তাতে কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি
ওরাও দেশের সব মানকি সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাও দেশের সব মানকি সন্ত্রাস শাসনের চাবিটা হাতে পেলে সন্ত্রাসীকে তারা গৃহে পালে শাসনের চাবিটা হাতে পেলে সন্ত্রাসীকে তারা গৃহে পালে গডফাদার হল মন্ত্রী এমপি এই রূপ ভালো হবে কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাও দেশের সব মানকি সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাও দেশের সব মানকি সন্ত্রাস সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে ওদেরকে তোমরা চেনো কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাও দেশের সব মানকি সন্ত্রাস।